পাকা রাস্তার জন্য জমি দিলেন চাষিরা শুরু হলো কাজ প্রায় একশোটি পরিবারের বসবাস যাতায়াতের জন্য ছিল না কোনো পাকা রাস্তা বর্ষার সময় এক হাঁটু কাদা ভেঙে পারাপার করতে হতো গ্রামবাসীদের গ্রামে ঢুকতো না অ্যাম্বুলেন্স প্রসূতি মহিলা ও রুগীদের নিয়ে চরম সমস্যায় পড়তেন তারা দীর্ঘ বছর ধরে এমনই ভুক্তভোগী ছিলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে কৌশিদা গ্রাম পঞ্চায়েতের মুসলিম পাড়ার বাসিন্দারা রাস্তার সমস্যার সমাধানে গ্রামবাসীরাই এগিয়ে আসলেন পাকা রাস্তা তৈরির জন্য চোদ্দ জন চাষী এক বিঘে জমি দান করলেন পঞ্চায়েতে কুশিদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ নূর আজমের উদ্যোগে পঞ্চায়েত থেকে সাত লক্ষ টাকা বরাদ্দ শনিবার দুশো পঞ্চাশ মিটার রাস্তার শুভ উদ্বোধন হয় এতে খুশি বাতাবরণ তৈরি হয়েছে গ্রামবাসীদের মধ্যে হরিশ থেকে নাজিম আক্তের রিপোর্ট সি নিউজ ছিল না যে কিন্তু কাদা জল ছিল অনেক রকম কাদা আর স্কুলটা আমি আমি দান করিয়েছি আর চিন্তা ভাবনা করে দেখছি যে গ্রামের ছেলেবাসীরা স্কুলে আসতে পারছে না এই জন্য চিন্তা ভাবনা করে আমাকে মেম্বার আজম মেম্বার বলা হয় যে তোমাকে ভাই এটা দান করতেই হবে কিন্তু আমার বিশেষ একটা কোনো সম্পত্তি নেই এইটুকুই সম্পত্তি আছে আমি খেটে খকা মানুষ আমি মেহনত রক্তকে খুনকে পানি বলে আমি ই করেছি এই জায়গাগুলো কিনেছি আর এইটা আমি গ্রামের উন্নয়নের জন্য এটা আমি আজমের কথা মতন দান করলাম রাস্তাটাতে ছিল এক জাং জল ছিল কাদা ছিল কেউ যেতে পারতো না ছেলে ছেলেমেয়েরা গর্ভপতি এক কিলোমিটার হেঁটে মনে কর খাটিয়াতে নিয়ে যেতে হয় রাস্তার মধ্যে কঠিন অসুবিধা হয় এখানে এই জন্য আমি আর দেখতে আমিও আসছি আমারও জমি আমিও আসছি আমিও আর মানে আসতে পারছি না খাটু কাদু হয়ে যায় জল হয়ে যায় কত পরিবার আছে এ পরিবার কমসে কম দু দুশো পরিবার আছে ভালো হবে অনেক ভালো হবে আমিও জায়গাটা দিলাম তো আমারও শান্তি হলো আমিও খোঁজ হলাম যে গ্রামের শৈশব পরীক্ষা পরিবার চাষ করছে স্কুলে স্কুলটা যে আমি দান করেছি আমার জায়গাতে স্কুল করছে হ্যাঁ আমিও খুশ হলাম আপনি কি করেন আমি জন খাটিয়ার খাই খেতমি করি জনে মানে পাইট টাইট করেছি আর সবারই কথা মতন আমি এই জায়গাটা আজমের কথা মতো ভাই দিয়ে দাও জায়গাটা আমিও চিন্তা ভাবনা করে দেখেছি আমি মরে গেলে যাতে আমার নাম থাকে আমার নাম সুলতান এম বি সুলতান আমার বাড়ি কুশিদাই দেয় এই পাড়া আমরা তো অনেক দীর্ঘদিন ধরে আমি বাইরে থাকতাম হঠাৎ দেখি আমার মেয়ের বিয়ে হলো এই পাড়ায় তখন আমাদের ওই রাস্তাটা ইটসলিং রাস্তা ছিল আর মধ্যেখানে ওখানে বিশাল ডারা ছিল তখন দেখি এসে যে এই সবসময় এই জায়গাটাতে মোটামুটি দু ফুট আড়াই ফুট এখানে জল কাদা সবসময় জমে থাকতো। জমে থাকা থাকাকালীন আমাদের কুশিদা যে অঞ্চল প্রেসিডেন্ট প্লাস অঞ্চল প্রধান নূর আজমকে আমরা কতবার দ্বিধাবোধ করে করে কমপ্লেন করে করে আজমও মানে আক্রান্ত চেষ্টা করে সমস্ত জমিওয়ালাদেরকে আজম আমরা আজমের সঙ্গে আরও আমরা গেছি সব কিছু লোক যাদের অসুবিধা হতো গিয়ে সমস্ত ওই জমিওয়ালাদের কাছ থেকে মোটামুটি এখানে চোদ্দো জন জমিওয়ালা চোদ্দো জন জমিওয়ালারা দিয়ে বিভিন্ন দিক দিয়ে বুঝিয়েছি বুঝিয়ে যাওয়ার পরে তারপরে কত কি করে আজ পাঁচ বছর সাত বছর ধরে 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 তারপরে এই রাস্তাটা আমাদের স্যাকশন হয়েছে হয়ে যাওয়ার পরে আজকে আমরা কিছু উন্নয়ন দেখতে পাচ্ছি এই রাস্তায় আর আমাদের দীর্ঘ এই আজম এই সাত বছর ধরে যা উন্নয়ন করেছে আমরা জীবনে আমাদের চুলদারি পেকে গেল আমার বয়স হচ্ছে তিরপান্ন বছর তিরপান্ন বয়সরে সাত বছরে যা উন্নয়ন হয়েছে এরকম উন্নয়ন আমরা দেখিনি ও মুখে যেটা বলে সেটা করে দেখায় এর আগু আমাদেরকে এই পাড়ার লোককে কথা দিয়েছিল যে তোমরা ঘাবড়াবানা জমি কিনে হোক জমিদারদের আমরা জমিওয়ালাদের পায়ে ধরে হোক হাতে ধরে হোক যে কোনো কায়দা কৌশল দিয়ে তোমাদের রাস্তাটা আমরা করে দিব আজকে আমরা বিশাল গর্বিত যে আমাদেরকে যেরকম কথা দিয়েছিল সেরকম কথা অনুসারে আমাদের রাস্তাটা করে দিয়েছে এর তার খুশি কিছু নাই ১৪ জন জায়গাওয়ালা এক নম্বরে হচ্ছে আসা যখন কোনো মেয়ে কিংবা কারোর ঘরের কোনো কোনো সুযোগ অসুবিধার কোনো যদি অসুখ বিসুখের লোক থাকতো মানে কোনো যাতায়াতের সমস্যা নাই ওই কাঁথাই করে নাই ওই এতে চটে করে ওকে শুয়ে দিয়ে চারজন কাঁধে করে নিয়ে এদিক দিয়ে নিয়ে যেত তো আমাদেরকে হসপিটাল মোরে আর হলে এদিক দিয়ে নিয়ে যেত তো মুকবুলের বাড়ি কাছে এক কিলোমিটার দূরে আমারই মেয়ের আমারই মেয়ে যখন গর্ভবতী ছিল যখন ডেলিভারি অবস্থায় অগ্রহীন পুষ এতে আপনার আশ্বিন মাসের ইয়েতে যখন হঠাৎ দেখি যে প্রেগনেন্টের ব্যথা হয় এসে দেখি কোনো অবস্থা নাই লাস্টে একটা চটিতে করে বসিয়ে নিয়ে চারজনে ঘাড়ে করে তারপরে নিয়ে গেছি এখান থেকে হসপিটাল কোনো যাতায়াতের কোনো না অ্যাম্বুলেন্স আসছে ওই যাবে এক কিলোমিটার দূরে তো যতক্ষণে দেখছি আমরা অ্যাম্বুলেন্স এদিকে আসবে ততক্ষণে এক কিলোমিটার আমরা এই জলে হেঁটে সবই জমি দিয়ে তারপরে হসপিটালে নিয়ে গেছি তারপরে চাচলে নিয়ে গেছি তারপরে আমার মেয়ের ডেলিভারি হয়েছে বলে এগুলো দিন আমরা ভুলে যাইনি আমাদের বিভিন্ন রকমের এই রাস্তার মধ্যে অনেক অসুবিধায় আমরা পড়েছি আমাদের এই মোটামুটি দুশো বসবাস আমরা এই এই পাড়ার মধ্যে লোক আমরা বসবাস করি আমরা বুঝলেন দুশো পরিবার আমার নাম সন্তু শেখ কুশিদাই এটা হলো কুশিদা মুসলমান পাড়া আমারও বাড়ি হলো কুশিদা মুসলমান পাড়া আমি ভেসপাড়া এই যে সামনে দিকে আমার বাড়ি আমি এটা খুশিদা পূর্বপাড়া এবং ভেসপাড়ার লিঙ্কেজ আমি প্রায় পনেরো দিন ধরে এখানেই পড়ে আছি আজকে এই পাড়ার মানুষ উদ্বোধনের জন্য আমাকে ডেকেছিল তাই এখানে এসেছিলাম কী উদ্বোধন ছিল আজকে আমি প্রায় পাঁচশো মিটার রাস্তা নিজ উদ্যোগে জমি মালিকদের কাছ থেকে দানকৃতভাবে নিয়ে তার শুভ উদ্বোধন করলাম আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিনার উন্নয়নে আমি গ্রামের মানুষকে বিভিন্ন প্রকার পরিষেবা দিতে পারছি এবং এই যে এখানকার মহান ব্যক্তিরা যারা নিজ সম্পত্তি নিজ পৈতৃক সম্পত্তি স্বচ্ছায় দান করে আমার কথা মতো আজকে একটা নজির গড়লেন পূর্বপাড়া থেকে কুশিদা ভেসপাড়ার যে রাস্তা দিয়ে যাওয়া যেত না মধ্যখানে একটা এস স্কুল রয়েছে স্কুলে বাচ্চারা আসতে পারতো না একটা লিঙ্কেজ করলেন আমি সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ জানাই এই গ্রামে কী কী মূলত সমস্যা ছিল এই গ্রামে প্রচুর সমস্যা ছিল রাস্তাঘাটের সমস্যা তো বলাই যায় না রাস্তাঘাট এত খারাপ ছিল আমাদের গর্ভবতী মহিলাদেরকে আমরা খাটে করে তুলে নিয়ে গিয়ে কুশিদা বাস স্ট্যান্ডে অথবা হাটখোলাতে অ্যাম্বুলেন্সে বসাতাম অসুস্থ রুগীদের নিয়ে যাওয়ার সমস্যা ছিল বাচ্চাদের স্কুল যাওয়ার সমস্যা ছিল বয়স্ক লোকদের চলাফেরার সমস্যা ছিল একটু বৃষ্টি পড়লেই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখানে এক হাঁটু জল হতো আর যে সমস্ত মানুষ যে চোদ্দো জন মানুষ নিজ সম্পত্তি দান করে এত বড়ো একটা উন্নয়নী কাজ করছেন আমি সব সর্বপ্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই রাস্তা উপরে এই সম্পত্তির উপরে আমি পাকা রাস্তা দিদির উন্নয়নকে পঞ্চায়েতের মাধ্যম দিয়ে এখানে এনে ঢালাই করে দুই পাড়ার লিঙ্কেজ করে দেবো যাতে গর্ভবতী মহিলা থেকে শুরু করে স্কুলের বাচ্চারা পর্যন্ত সচ্ছলভাবে স্কুলে আসতে পারে তার ব্যবস্থাটা আমি করে দেবো কাজ শুরু হয়ে গেছে আমার জ্ঞান মতে প্রায় পনেরো দিন বড় জোর পনেরো দিনের মধ্যে এই পাড়ার মানুষ ঢালাই রাস্তায় অর্ধেকটা রাস্তা আমাদের পনেরো দিনের মধ্যে হয়ে যাবে অর্ধেকটা রাস্তা তারপরে আর পনেরো কুড়ি দিনের মধ্যে হয়ে যাবে আপনার নাম মোহাম্মদ নুর আজম কুশিদা অঞ্চল সভাপতি